বাসার গরু। এইটা হলো আমার নজরুল চাচার গরু, এই দুটো হলো আমার জামান চাচার গরু, আর এই দুটো হলো আমার দেড়শো বার গরু, আমার জ্যাঠা কায়েম চাচা। তো আমাদের গুলো রাত্রের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে, তো সেটাও ইনশাল্লাহ ভিডিও হবে। ওই যে মায়ানের গরু, মিরপুরের গরু, ভালো হয়েছে না মায়ান? আদর করে দাও গরু রে। আর মায়ান তো সবসময় ভাইরাল নাকি? বাইরে নিছো? আরে বাবা, এর আগে একটা গরু খাচ্ছে বাইরে। ওদের গরু কি ফিট হইছে? মাশাআল্লাহ। ওকে করো, তুমি কি গরুটা পছন্দ হয়েছে তোমার? ম্যান অফ, ঠিক আছে। এই যে হাই সামির, ইয়ে কার গরু? আমি তো দিকে গরু আছে, ভিডিও করে নিয়ে ওখান। আরো তিনটা গরু আছে, একটু পরে আসবে। দেখেন, এই হচ্ছে আমাদের বাড়ির নিচে, আমরা এই যে ডেকোরেশন করে নিচ্ছি, সামনে আরো আছে আমাদের বিগ সাইজ গরু, যখন আসবে ওই ওই ডেকোরেশন রাখা হবে। আর এই হচ্ছে আমাদের ভিতরেই, বাড়ির ভিতরে এগুলো হচ্ছে চাচা শ্বশুরদের, আরো আসবে গরু ইনশাল্লাহ। আয়াত, এইগুলা কার গরু? আয়াত, এগুলা কার গরু? দাদুর গরু। হ্যাঁ, এগুলো হচ্ছে আয়াতের দাদাদের গরু। আর আসবে গরু কালকে, আরো আসবে, আমাদের মেন গরু এখন আসেনি। আমাদের বাড়ির নিচে সাজানো হয়েছে, ইনশাল্লাহ হাট বসবে হাট। হ্যাঁ, চলো ওইদিকে যাই, পাগলা কি করতেছে? চলো আসো আসো, হাত দাও। এই হচ্ছে আমার গরুটা, শান্ত, অনেক শান্ত। এই যে মায়ান, মায়ান গরুর সামনে যাও, গরু গরু নিয়ে এসো না। এই জায়গাটা একটু জারু দেওয়া হয়নি, আয়া ছোড়া ধরো বাবা। হ্যাঁ হ্যাঁ, চুলের মতো যাবো বাবা, চাপো। হ্যাঁ ভাই, হ্যাঁ।
এই যে কুরবানির গরু আনলেন আপনার অনুভূতি কেমন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গরুটা মালা খুলতে পারতেছি না, দুই ঘন্টা যাবো খুলতে দেয় না, নাকে হাত দিতে নাকে একটু পরে পানি পারায় না, পানি অনেক শান্ত, ওইটা ওইটা অনেক পাকল শান। দাঁড়াও না, আমি ছবি তুলি, তাকাও নিচে।